দর্শক, এখানে ভর্তা হবে, লেজ ভর্তা, এই যে লেজ, এই যে লেজ, এই লেজ ভর্তা হবে। হ্যাঁ কাকা, আপনার নামটা? আমার নাম রুবেল ঢালি। রুবেল ঢালি, হ্যাঁ কাকা এই লেজ ভর্তা করবেন, চলুন আমরা লেজ ভর্তা করে দেখি। ওকে, শুরু করেন কাকা। কাঁচামরিচ হয়, শুকনো মরিচ হয়, কাঁচামরিচ অথবা শুকনো মরিচ, যে কোনো মরিচ দিয়েই হয়। ভর্তা, ইলিশের লেজ ভর্তা আমি আগে আর কখনো খাইনি, আজকে প্রথম খাচ্ছি, প্রথম খাবো আর কি। ইলিশের লেজ ভর্তা, ভর্তা খেয়ে অনেক মজা পেয়েছে। হ্যাঁ অনেকে খেতে খেয়ে গেছে। হ্যাঁ রুবেল কাকা, আপনার অনেক নাম শুনেছি। হ্যাঁ আমার ইউটিউবে দিয়ে দিছে। হ্যাঁ আমিও দিয়ে দিব ইউটিউবে, ইউটিউবে দিছে আমাকে। হ্যাঁ ভর্তা খাই আমাকে লগে দেখা করে, কালকে একদিন আমার অন্য জায়গায় খাইয়া আমাকে বকশিশ দিয়ে গেছে যে আপনি ভর্তা খুব ভালো হয়েছে, তাই অন্য জায়গাটা ভালো হয়নি। হ্যাঁ এটা বইলে গেছে আমার, তাই। ওকে দর্শক, এই হয়ে গেল। এখন এটা কি করবেন? কাঁটা বাছবো, এখানে কাঁটা বাছবেন, কাঁটা ফালাই ফালাই, তারপরে আপনার কাঁটাটা ফেলে দেওয়া হচ্ছে। দেখুন দর্শক, এই যে কাঁটাটা ফেলে দেওয়া হলো, কাঁটা ফেলে দিয়ে তারপর মশলা দেওয়া হবে। হয়ে গেছে কাঁচামরিচের দোফার ওভার, তাই না? কাঁচামরিচের দোফার ওভার হয়ে গেছে, দেখুন। এই যে এখন এই কাঁচামরিচ উঠে আসবে এইখানে। পেঁয়াজ দেবেন না? এখানে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা রাখা আছে, দেখুন ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। পেঁয়াজ দেওয়া হবে, লবণ দিব, লবণও দিবেন, ওটা দেন। ওকে, তাহলে দেখুন সরিষার তেল, এই যে পাটির মধ্যে রাখা সরিষার তেল, হ্যাঁ দেন, সরিষার তেল দেওয়া হচ্ছে। সুন্দর একটা রেসিপি, ইলিশের লেজ ভর্তা। হ্যাঁ ঘ্রাণ আসছে, খুব সুন্দর ঘ্রাণ আসছে। প্লেটে ছোট একটা প্লেটে লেজ ভর্তা, ইলিশের লেজ ভর্তা ওঠানো হলো। ওয়াও, হয়ে গেল ইলিশের লেজ ভর্তা। অনেকে চিনছে, চিনি।